দেখুন বিভার্স আজকে আপনারা বলবেন যে ভাই অনেক দিন থেকে আপনি কিন্তু অনেক কাপড় পিনতে আসেন কিন্তু আজকে কেন স্কুল ড্রেস সো আজকে আমি বলবো যে আমি এই মাত্র স্কুল থেকে আসলাম আর আসে ভাবলাম যে আমি তো যাবত এক সপ্তাহ ধরে কিন্তু ভিডিও দিচ্ছি না সেক্ষেত্রে বললাম যে আজকে দেরি না করে ভিডিওটা একটু দিয়ে দিই তাহলে বলবেন যে আজকে আমাদের জন্য কী ভিডিও এসেছেন কিন্তু আমি এখন কিন্তু খাবার খাইনি তাহলে কষ্টকর দেখুন আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করছি আপনারা ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিকে বাজিয়ে দেবেন তো বলবেন যে ভাই আজকে কী ভিডিও নিয়ে এসেছো আজকে ভিডিও নিয়ে এসেছি যে আপনি যদি আপনার ফেসবুকের পাঁচ হাজার ফ্র্যান্ড ক্লিয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর কিন্তু ফ্রেন্ড বানাতে পারবেন না এটি করার জন্য তাহলে ভাববেন যে ভাই আমি যদি এতগুলো ফ্রেন্ড করতে না পারি সেই ক্ষেত্রে তো আমার লাইক কম আসবে আমি তাহলে কী করতে পারি আপনি এর থেকে একটি কাজ করতে পারেন আপনার যা ফেসবুক আছে সেই ফেসবুক থেকে কিন্তু আপনি আপনার ফলোয়ার অপশানটা কিন্তু ওপেন করে দিতে পারেন তাহলে আপনি ভাবেন যে ভাই তাহলে আমি ফলোয়ার অপশানটি কী কী করব অন করবো তাহলে আজকে আপনাদেরকে ফলোয়ার অপশানটি কীভাবে ওয়ান করবেন আর কীভাবে দেখবেন এ বাই জ্যাট আপনাদেরকে আজকে বিস্তারিত ফিরিয়ে দেবো তাহলে আসুন যেটা করে আপনি যদি আপনার ফেসবুকে ফলোয়ার অপশনটি ওপেন করতে চান তাহলে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপসে একবার ক্লিক করে আপনার ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে করার পর আপনি আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আমার ফলোয়ার অপশনটি অপশানটি ওপেন করা আছে কি না নেই এখানে আপনাদেরকে আমি আমার লোগোতে ক্লিক করে সো এখান থেকে আমি দেখুন এখানে কিন্তু কোনো ফলোয়ার অপশন কিন্তু অ্যাড করা নাই তাহলে আপনি ভাবেন যে কেভাবে করবেন ভাই এটা আমি আজকে আপনাদেরকে করা দেখাবো আপনি কিন্তু পারবেন খুব সহজে এটি জন্য আমি বেঁকে চলে আসি এখানে দেখতে চান থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে ক্লিক করে আপনি রিচার্জ পেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করবেন উপরে সেটিংয়ে সেটিংয়েতে একবার ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনি এরকমভাবে কিন্তু একটি স্কুল রাউন্ড করে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্টস এই পাবলিশ পোস্টটা কিন্তু আপনাদের ফেসবুকের যদি অঠেরো বছর ক্লিয়ার না হয় আঠেরো বছর তোলা থাকলে কিন্তু আপনার বই যদি অঠেরো বছর তোলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই পাবলিক পোর্টস অপটেনটি কিন্তু আপনারা পাবেন না পাবলিক পোর্টস অপশানটা কিন্তু থাকবে না এখানে বুঝতে পারলেন তাহলে যদি আপনার বয়স না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে কিন্তু বয়সটি কিন্তু আপনি বাড়িয়ে দেবেন একটু বেড়িয়ে দিলে কোনো সমস্যা নেই আপনি বাড়িয়ে দিতে পারবেন আপনার বয়সটা লাস্ট আমি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার বয়সটা আপনি চেঞ্জ করতে পারবেন আমি এটা লাস্ট আমি দেখাবো সো তারপরে আপনি কি করবেন এই পালবি একবার ক্লিক করবেন করার পর আপনি যেটি করবেন এখানে দেখবেন যতগুলা অপশান আছে সবখানে এখানে পাবলিক করে দেবেন আমি এলে পাবলিক করে দিয়েছি তখন এইসবও কিন্তু পাবলিক করে দিলাম এইটাও এখানে যতগুলো আছে শোকগুলো কিন্তু টিক মার্ক করে দিবেন এখানে টিক মার্ক করে দেওয়ার পর আপনি সিম্পলি বেগে চলে আসবেন একেবারে বেগে চলে আসবেন আসার পরে এই একেবারে হোমে চলে আসবেন হোমে চলে আসার পর আপনি কী করবেন আপনার এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল লুগো এই লুগোতে একবার ক্লিক করবেন প্রোফাইল লুগোতে ক্লিক করার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই এখানে দেখবেন এডিট এডিট পাবলিক ডি কি ডেফারেলস ডিফারেন্স এখানে একবার ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনি এখানে তুলে চলে আসবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড এই যে ডিটেলস অ্যাড এখানে একবার ক্লিক করবেন করার পর আপনি যেটি করবেন একটু ডাউন করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ার অপশানটি যে ফলোয়ার অপশানটি কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু চালু হয়ে যাবে এখান থেকে টিকমার করে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে এই দেখেন এখানে কিন্তু ফলোয়ার অপশানটিও ওপেন হয়েছে সো এটা যদি আপনার ক্ষেত্রে না আসে সেক্ষেত্রে আপনাদেরকে নাও আসতে পারে ফার্স্ট টাইমে যদি আপনাদেরকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট করার পরে এই অপশানটি কিন্তু চালু হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন এখানে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি কিভাবে তাহলে আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করবেন এখান থেকে চেঞ্জ করার পর এখানে দেখতে পারছেন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেটি করবেন যেটি করবেন এইখানে দেখতে পাচ্ছেন এডিটে এডিটে একবার ক্লিক করবেন এই এডিটে ক্লিক করার পর এখান থেকে এডিটটি ক্লিক করার পর আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ডেট বার্থ ইয়র এই বার্ট ইয়ারটা একবার ক্লিক করবেন পর এখান থেকে আপনার যাতে 18 বছর পূর্ণ হয় সেই হিসাবে আপনি সেই অপশনটা চুজ করবেন ধরেন আমি দু হাজার দুই এর সন দিয়েছি এখানে কিন্তু এখন দুই হাজার বিশ সেখানে কিন্তু এই অপশনটি আমি চুজ করছি যাতে আমার 18 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে সেখানে কিন্তু আমি ফরওয়ার্ড অপশনটি অপ